ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যারা প্রশ্ন করেছেন যে মাথা থেকে যে সমস্ত চুলগুলো ঝরে পড়ে যায় কিংবা মাথায় চিরুনি দেওয়ার সময় উঠে আসে, সেই সমস্ত পরিত্যক্ত চুলগুলো কি বিক্রয় করা যাবে না, সেগুলো তো কি করতে হবে, এ ব্যাপারে ওলামাদের মধ্যে ঐক্যমত রয়েছে? আমার মনে হয় না যে এ ব্যাপারে কারো কোনো দ্বিমত রয়েছে যে মানব দেহের কোনো কিছুই বিক্রি করা জায়েজ নয়, মানব দেহের কোনো কিছুই বিক্রি করা জায়েজ নয়, প্রয়োজনে ডোনেট করা জায়েজ আছে, প্রয়োজনে শর্ত সাপেক্ষে ডোনেট করা জায়েজ আছে, কিন্তু বিক্রয় করা জায়েজ নয়। কেননা এই দেহটা আসলে আল্লাহ সুবহানাহু তাআলার আমানত, যেটা আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমরা না এর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করতে পারবো আর না ক্ষতি করতে পারবো। আমার দেহ বলে আমি যে ক্ষতি করতে পারবো এই অধিকার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা আপনাকে বা আমাকে দেননি। তো এই দেহে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত স্বরূপ, সেজন্য আমরা এই দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো অংশ না বিক্রয় করতে পারবো না ক্ষতি করতে পারবো। সেজন্য ওলামারা স্পষ্ট ভাষায় বলেছেন যে আল মুওসাতুল ফিকহিয়ার মধ্যে 26 খণ্ডের 102 পৃষ্ঠার মধ্যে اتفق الفقهاء على عدم جواز الانتفاع بالشعر الادمي بيعا واستماعلا যে মানব দেহের কোনো কিছুই বিক্রয় করা যাবে না, না চুল না অন্য কিছু, এই ব্যাপারে ফুকাহাগণ ঐক্যমত পোষণ করেছেন। কেন? লিআন্নাল আদামিয়্যু মুকাররামুন, কেননা মানুষ হচ্ছে সবচাইতে সম্মানিত সৃষ্টি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি বানি আদমকে সর্বাধিক সম্মানিত করেছি। অতএব সম্মানিত জিনিসের সম্মানিত জিনিসকে বিক্রয় করা এটা কেমন দেখায়? যে যার সম্মান আছে সে বিক্রয় হয় না, গরু ছাগল বিক্রি হয় হাটে বাজারে, মানুষ বিক্রি হয় না। তো এই জন্যে জায়েজ নয়। আর এ ব্যাপারে ওলামাদের অনেক ফতোয়া রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য শেখ সালাহ উসাইমিন রহিমাল্লাহ বলেছেন মজমুউ ফতোয়া শেখ উসাইমিন 11 নম্বর প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এগুলি জায়েজ নয়। এছাড়া অনেক রকমের অনেক ওলামা বলেছেন, সেজন্যে মানব দেহের কোনো কিছুই বিক্রয় করা যাবে না। হ্যাঁ, এখন যে বিষয়টা হলো যে চুলগুলো ঝরে পড়ছে বা উঠে যাচ্ছে, হয় সেগুলো আপনি মাটিতে পুঁতে দিন না হয় ডাস্টবিনে ফেলে দিন, মাটিতে পুঁতে দিন না হয় ডাস্টবিনে ফেলে দিন, কিন্তু বিক্রয় করা যাবে না। হাজা মা ইনদুল্লাহু আলা বিসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।